ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। কলকাতার বিভিন্ন কন্টেনমেন্ট জোন পরিদর্শনে পুলিশ কমিশনার অনুজ শর্মা। পুলিশের নজরদারি খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের কোনো অসুবিধে হচ্ছে কিনা তাও জানার চেষ্টা করেন তিনি। এদিন প্রথমে তিনি যান তেলেঙ্গা বাগানে, সেখান থেকে বটতলা, বেলেঘাটা, গিরিশ পার্ক হয়ে লালবাজারে ফেরেন পুলিশ কমিশনার। শহরের নতুন কন্টেনমেন্ট জোনগুলো দেখার জন্য বিভিন্ন জায়গাতে যাচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। আমরা দাঁড়িয়ে রয়েছি তেলেঙ্গা বাগানের অধরচন্দ্র দাস লেনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে কন্টেনমেন্ট জোনগুলো কি অবস্থায় রয়েছেন সেগুলো দেখার জন্য এসেছেন, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে কতজন মানুষ রয়েছে এবং এই মানুষদের কীভাবে সাহায্যে আসতে পারে পুলিশ, সব রকম নিয়ম মানা হচ্ছে কিনা সমস্ত বিষয়টাই। কিন্তু খতিয়ে দেখা গতকাল বিকেল 5টা থেকে শুরু হয়েছিল এবং এই বিকেল 5টা থেকে যে কন্টেনমেন্ট জোনের যে পুরোপুরি লকডাউন শুরু হয়েছিল কন্টেনমেন্ট জোনের ভেতরে, বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারছে না এবং ভেতর থেকে কেউ বাইরে যেতে পারছে না, এবং এই পরিস্থিতিতে কন্টেনমেন্ট জোনগুলোর যাতে পুলিশ কর্মীরা সঠিকভাবে লকডাউন ইমপ্লিমেন্ট করেন সেই নির্দেশই দিচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এবং কাউন্সিলর থেকে আরম্ভ করে ডিসি এবং যারা ওসি রয়েছেন বিভিন্ন থানার, যে থানার অন্তর্গত এই কন্টেনমেন্ট জোনগুলো আছে সেই কন্টেনমেন্ট জোনগুলোর কি অবস্থা সেগুলো জেনে নিচ্ছেন, কি কি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও জেনে নিচ্ছেন, লোকজনের সঙ্গে কথা বলছেন তারা। দেখা যাচ্ছে যে এইভাবেই উচ্চতর আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশ কমিশনার এবং বিভিন্ন জায়গায় তার যাওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যামেরা সুদীপ রায়ের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।